কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের অর্গানাইজেশনের টিচারের সাথে যারা যারা জড়িত আছেন, অবশ্যই তোমাদের জন্য বিশাল বড় একটা ভালো খবর, সুখবর কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে। আপনাদেরকে এমএমএ এর তরফ থেকে কিন্তু বিশাল বড় একটা খবর কিন্তু আজকে কিন্তু এসে পড়েছে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনাদের সবার প্রথমেই বলে দিই, আপনাদের কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপনাদের ডিপিএসসি তে লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে, সেটাই কিন্তু জানানো গিয়েছে। একদম পর্ষদ থেকে সমস্ত বিষয়টা কিন্তু আনঅফিসিয়ালি হলেও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারটা কিন্তু বিশাল বড় তোড়জোড় করে কিন্তু চলছে। তো আপনাদের এমএমএ তরফ থেকে কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু বিশাল বড় একটা রিপোর্ট কিন্তু আসবে। সমস্ত বিষয়টা কিন্তু আনঅফিসিয়ালি হলেও কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের জন্য বিশাল বড় একটা অর্গানাইজেশন টিচারের রিক্রুটমেন্টের সাথে যারা যারা জড়িত আছে, তো আপনাদের জন্য কিন্তু ভালো একটা সুখবর কিন্তু অবশ্যই কিন্তু এসে পড়বে কয়েকদিনের মধ্যেই। অবশ্যই চ্যানেলের মধ্যে আপনার নজরদারি রাখবেন, কয়েকদিনের মধ্যেই ভালো খবর কিন্তু এসে পড়বে। তো কেন্দ্রীয় তরফে যত রকম শিক্ষক নিয়োগ আছে তারা কিন্তু ভালো করে করছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে অনেক দুর্নীতির হার বেশি, সেই জন্য কয়েকদিনের মধ্যেই এনসিটির তরফ থেকে বিশাল বড় শিক্ষক নিয়োগ নিয়ে ভালো একটা তোড়জোড় চলে যাচ্ছে। তাই বলছি কয়েকদিনের মধ্যেই আপনাদের শিক্ষক নিয়োগ, যেহেতু যতগুলো পেন্ডিং কেস আছে সমস্ত কিছু যদি কমপ্লিট হয়, আপনাদের যেটা অর্গানাইজার টিচার নিয়োগ আছে সেটাও কিন্তু ধাপে ধাপে কমপ্লিট হয়ে যাবে, সেটা এরকমটাই আশা করা যাচ্ছে। তাই বলছি আপনারা কয়েকটা দিন ধৈর্য ধরুন, আমার এই চ্যানেলের মধ্যে যখনই কোনো অফিসিয়াল আপডেট আসবে তখনই কিন্তু আপনাদের দেওয়া হবে, একদম চিন্তা করবেন না। তাই বলছি কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের জন্য ভালো একটা খবর এই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটা জড়িত থাকবে, আর অবশ্যই আপনারা একদম নজরে রাখবেন বিষয়টা, যেহেতু সরকার এগুলো বিষয় নিয়ে অনেক ভাবছে। তো আজকের মতো আপডেটটা এই জায়গায় ছিল, আবার একটা নতুন আপডেটের মধ্যে দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো জয় হিন্দ, বন্দে মাতরম।